মদিনার মানুষগুলি পাগল হইয়া আমার নবীকে আদর যত্ন শুরু করে দিল। মক্কার মানুষগুলি মায়ার নবীরে দেখতেও পারে না। এই দিকে রহমাতুল লিল আলামিন দিন যাইতে যাইতে হঠাৎ করে মক্কার থেকে আবু জাহেল নবীরে ধমক দেয়, থিরিন দেয়, নবীরে ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি মক্কা সাইরা মদিনায় পালাইছো, মদিনার মধ্যেও তোমার শান্তিতে থাকতে দেয়া যাবে না। আল্লাহর নবীকে বলে, তুমি যদি তোমার বাবা আব্দুল্লাহ হয়, তোমার বুকের পাটা যদি শক্ত থাকে, আসো বদরের ময়দানে, আসো বদরের ময়দানে তোমার সাথে আমার দেখা হবে। আল্লাহর কাছে নবী ফুফাইয়া ফুফাইয়া কাঁদিয়া বলে, ও আল্লাহ, তাকাইয়া দেখো মক্কা থেকে আবার আমার চাচা আবু জাহাল হুমকি দেয়, আল্লাহ আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি বড় এতিম, ও আল্লাহ তোমার সাহায্য চাই, তুমি আমার প্রতি সাহায্য করো। আল্লাহ বলে, নবী আপনার টেনশন নাই, বদরের ময়দানে যদি আবু জাহাল ডাকে, 313 জন মুসলমান নিয়ে বদরের ময়দানে যান, নবী বদরের ময়দানে হাজির হয়ে গেল, হাজার বেঈমানের মোকাবেলায় 313 জন মুসলমান বিজয়ের মালা নিয়া বাসায় ফিরে আসলো। অল্প দিনের ব্যবধানে মুসলমানের সংখ্যা বেড়ে দাঁড়ালো 10,000। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ আমি আল্লাহ তোরে খুব সুরত করে বানাইলাম, সুন্দর করে বানাইলাম। এ মানুষ আমি আল্লাহ তোর যেখানে হাত দেওয়ার দরকার দুটো হাত দিলাম, তোর প্রতিটা হাতে গণনা কইরা দেখ, একটা হাতে 5টা আঙ্গুল, আমি আল্লাহ কত সুন্দর করে তোরে সুন্দর এক একটা আঙ্গুলের প্রতিটা ইঞ্চিতে ইঞ্চিতে করে করে স্প্রিং লাগায় দিলাম। বান্দা তুই তোর আঙ্গুল সোজা করবি পারবি, বাঁকা করবি পারবি, কবজিতে স্প্রিং লাগাই দিলাম, কোনুতে স্প্রিং লাগাই দিলাম, ঘাড়ের মধ্যে স্প্রিং লাগাই দিলাম, কোমরের মধ্যে স্প্রিং লাগাই দিলাম, হাঁটুর ভিতরে স্প্রিং লাগাই দিলাম। বান্দা তোর ঘাড়ের মধ্যে স্প্রিং লাগাই দিলাম, তোর ঘাড় ডানে ফিরাইবি পারবি, বামে ফিরাবে তাও পারবি, কোমরটা বাঁকা করবি তাও পারবি, হাঁটুটা বাঁকা করবি তাও পারবি, কারণ আমি আল্লাহ খুব সুরাত করে তোরে আমি বানাইলাম, 360টা জোড়া দিয়া তোরে আমি আল্লাহ বানাইলাম। এ বান্দা দুনিয়াতে আসার পর কত মানুষ বোবা কথা বলতে পারে না, আমি আল্লাহ তোরে কথা বলার ক্ষমতা দান করলাম, কত মানুষ দুনিয়ায় মায়ের গর্ভ থেকে এসেছে, হাত দ্বারা ধরতে পারে না, পা দ্বারা হাঁটতে পারে না, তার মানে হাতও নাই পাও নাই। আবার কত মানুষ মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসে অন্ধ হইয়া, ওই মানুষটা দুনিয়ার কালা কি বুঝে না, সাদা কি বুঝে না, সুন্দর কি বুঝে না। আমারে আপনারে দিছেনি সব আল্লাহ, কথা কয় না, চোখ দিছেনি, চোখে দেখার দৃষ্টি শক্তি আসেনি, হাত অবশ না সুস্থ, পা অবশ না সুস্থ, কিন্তু সেই আল্লাহ যে আল্লাহ সুস্থ রাখছেন, সে আল্লাহ এখনো যদি ইচ্ছা করেন আমাকে আপনাকে প্যারালাইসিসের মতো রোগ দিয়া ঘরে ঘুম পাড়ায় রাখতে পারেন, এ ক্ষমতা তার নাই, সেকেন্ডের ব্যাপার,
সেকেন্ডের ব্যাপার। ঘরে গেছে সুস্থ, বিছানায় শুইছে সকালবেলা উঠতে পারে না, কি ব্যাপার? ডাক্তার আইসা কয় প্যারালাইসিস হইছে, হাত লাগিয়া গেছে, পা লাগিয়া গেছে, জবান চিরতরে বন্ধ, কথা বলার ক্ষমতা নাই। একটু মহাব্বতে বলো যুবক, আল্লাহর ভয় তো নাই, আল্লাহরে তো চিনলা না, 60 বছর হইছে বয়স এখনো আল্লাহ চেনা না, 70 বছর হইছে এখনো আল্লাহ চেনা না, ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, হেজা আর দোকানে বিড়িটা নাই, আর টেলিভিশন তো একটা আছে, ফি সাবিলিল্লাহ ছাইরে দিছে, ফি সাবিলিল্লাহ ছাইরে দিছে, চা খায় আর টিভি দেয়, আর একজন আর একজনের কয় দেখছো চেহারাটা কত সুন্দর, 70 বছর বয়স হয়েছে এখনো ভয় নাই, কাফনের কাপড়ের ভয় নাই, 80 বছর বয়স হয়েছে কাফনের কাপড়ের ভয় নাই, ভিতরে টেনশন নাই, চিন্তা নাই যে আমার মরতে হবে, এই ওয়াজ করলে করবে খালি, নিচের ওয়াজ করেন উপরেরটা করবেন না, আল্লাহ বুঝার তৌফিক দেন, আমিন কইতেছি, দোয়া কবুল হইলে তো আর ওই চার দোকানে যাইয়া টিভি দেখতে পারবে না, এই মুসিবতে আমিনও ছাড়েন, জোরে বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে লক্ষদ্বীপ নবী রাসূল পয়গম্বর পাঠাইছেন, প্রত্যেক নবী রাসূলের কাজ হইছিল অসভ্য মানুষদেরকে সভ্যতার দাওয়াত দেওয়া, সব অসভ্য মানুষকে সভ্য বানাবার ফিকির নিয়া নামা, আদম নবী বাস লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছে, সেই থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত দ্বীনের দাওয়াত চলেছে। আজকে দুনিয়ার জমিনে কোন নবী জীবিত নাই, সব নবীরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি, আমার নবীও নাই, নবী বলে গেছেন 10,000 বছর আগে, নবী বলছেন আমি শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না, নবীর দরওয়াজা বন্ধ, আমার পরে আর কোন নবী নাই, যারা জমিনের মধ্যে নবী দাবি করবে তারা নবী নয়, তারা হবে নাম্বার সারা কাফে, এরে আল্লাহর গোলাম, নবীর দায়িত্বগুলি পালন করবে কারা? আল্লাহর নবী তাও জানায় গেছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা নবীর ওয়ারিস তারা দুনিয়ার জমিনে নবীর রেখে যাওয়া দীনগুলি মানুষের কাছে পৌঁছে দিবে। নবী কি রেখে গেছে? নবীর দীন, আল্লাহর দীন নবী রেখে গেছে। নবী বলে গেছে দুনিয়ার জমিনের মধ্যে উম্মতের দল আমি তো থাকব না, আমার বুজুর্গ ওলামায়ে কেরাম আহলে হক, ওলামায়ে কেরাম আমার ওয়ারিসরা থাকবে, আমার ওয়ারিসরা যদি জান্নাতের রাস্তা দেখায় দেয়, এ উম্মত তোমরা জান্নাতের রাস্তায় চলবা, যদি আমার ওয়ারিসরা জাহান্নামের রাস্তায় চলতে নিষেধ করে তাও মানবা। তার মানে উলামায়ে কেরাম কোরআন হাদিস মতে তোমাদেরকে যেই পথগুলি দেখায়, এই পথে যদি চলতে পারো আর হায়াতের বেড়া শেষ হইয়া যদি কবরে আসতে পারো, ওই কবরে যাইতে দেরি করবা, আল্লাহ তোমার জন্য যেই জান্নাতের ওয়াদা করেছে ওই জান্নাতে ঢুকতে দেরি করবা না। এরে আল্লাহর গোলাম, জমিনের মধ্যে মায়ার নবী রহমাতুল্লিল আলামিন মক্কার জমিনে 13 বছর কাটায়,
প্রাথমিক পর্যায়ে নবীর উপরে যখন আল্লাহর আসমানি কিতাব নাযিল হয়, এ যুবক এ বৃদ্ধ বাবা পর্দার আড়ালের মা বোনেরা মহাব্বতের নজরে একটু জিব্বা নাড়াইয়া বলো, পবিত্র কোরআনুল কারীম এটা কার কিতাব? কার 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 আল্লাহর কিতাব সহিফা তাও আল্লাহর আসমানি কিতাব, তাওরাত আসমানি কিতাব, জাবুর আসমানি কিতাব, ইনজিল আসমানি কিতাব, কোরআন আসমানি কিতাব, কই সহিফা যাদের উপরে নাজিল হয়েছে তারা বিদায় হওয়ার পর গোটা দুনিয়ায় সহিফা নাই। তাওরাত নাজিল হওয়ার পর মুসা নবী বিদায় হয়ে গেছে, তাওরাতের হদিস নাই, দুনিয়ায় নাই। দাউদ পয়গম্বরের উপরে জাবুর নাজিল হয়, দাউদ নবীও নাই, দুনিয়ার জমিনে জাবুরও নাই। ঈসা নবী বিদায়ের পর, ঈসা নবী আসমানে উঠে যাওয়ার পর জমিনের মধ্যে ঈসা নবীও নাই, ইনজিলও নাই। এ যুবক মহাব্বতের নজরে বলো, জমিনে এখন তো আমার নবীও নাই, কিন্তু নবীর বিদায়ের পর নবীর উপরে যেই আসমানি মহাগ্রন্থ কোরআনুল কারীম নাজিল হয়েছিল, সেই কোরআন নবীর বিদায়ের পর আজ গোটা দুনিয়ার জমিনে আছে না? না সত্য, ইন্ডিয়ায় আছে নি কোরআন, জাপান, জার্মান, ইটালি সব জায়গায়, বাংলাদেশে নাই? আছে। তাহলে 1450 বছর হয়ে গেল নবীর বিদায়ের বয়স, এখনো কোরআন আমাদের মাঝে কেন আছে? তাওরাত কেন নাই, জাবুর কেন নাই, ইনজিল কেন নাই, কেন সেই আসমানি 100 সহিফা নাই, কোরআন কেন আছে? এটার জবাব হলো আল্লাহ আসমানি 103খানা কিতাব নাজিল কইরা বলেন নাই আমি সহিফা হেফাজত করব, আমি ইনজিল হেফাজত করব, জাবুর হেফাজত করব, তাওরাত হেফাজত করব, আল্লাহ বলেন নাই। তাই তো আমার আল্লাহর সেই 103খানা আসমানি কিতাব জমিনে নাই, কিন্তু কোরআন নাজিল করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে উলা ইয়াযালাসতু কদীম জামিউল ইলমে ফিল কুরআনে হাকীম তাকাসুরাত আনহু আফহামুর রিজালি বাকা কুরআন কালামুল্লাহ বাশানো কদীম মাসতি কদীম মাসতি নইন। আল্লাহু আকবার, আবার কোন, আরো আস্তে কোন, কোরআন কার কিতাব? ভুল আছে, সন্দেহ আছে, কার কথা? আল্লাহ কয় নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি আল্লাহ। তাই তো গোটা দুনিয়ার জমিনে 1450 বছর কোরআন আল্লাহ হেফাজত করলো। কোরআন নাজিল হওয়ার পর থেকে এই পর্যন্ত কত বেঈমান এলো আর গেল, কোরআনকে মাটির সাথে মিটায় দেওয়ার বহু ষড়যন্ত্র হয়েছিল, কোন ষড়যন্ত্র কোরআনকে জমিনে মিটায় দিতে পারে নাই, কিন্তু যারা কোরআনের সাথে বেদুমি করেছিল আমার আল্লাহ তাদেরকেই আল্লাহর গজবে জমিনে মিটায় দিছে, ঠিক কিনা? কোরআন এমন একটা কিতাব, ধরলে সওয়াব, পড়লে সওয়াব, সুবহানাল্লাহ কইেন, আরো জোরে বইলেন
সওয়াবের রাত যত সুবহানাল্লাহ কইবেন তত সওয়াব ঠিক না সাহাবীরা বলে ও পয়গম্বর নেকের মূল্য কি নেকের দাম কি নবী কয় উহুদ পাহাড় সব স্বর্ণ হলে কেমন দাম আপনারা একটু কোন তো কেমন দাম উহুদ পাহাড় সব স্বর্ণের হলে দাম হলে কতটু দাম হয় ক্যালকুলেটরে হিসাব আসবে ফল আসবে যোগফল আসবে হায় হায় বুঝে না একটা ইট যদি স্বর্ণ হয় আর এই এক ইটের স্বর্ণের মালিক যদি কেউ হইত না কুমিল্লায় তার জালায় থাকা যাইতো নি ঘর বাড়ি জায়গা জমি সব কিনে ফেলাইতো ঠিক না আল্লাহর নবী কয় মদিনা শরীফ উহুদ পাহাড় সব স্বর্ণ হলে যাইতাম ও সাহাবীরা বলো কেমন দাম হয় আল্লাহর নবীকে সাহাবীরা বলে আল্লাহ এবং আল্লাহর রাসূল এই ভালো জানেন আমার নবী বলে উম্মতের দল এই উহুদ পাহাড় সব স্বর্ণের হলে যাই মূল্য আমার উম্মতের ছোট্ট একটা নেকির মূল্য তার চেয়ে আরো বেশি দুনিয়া চলে টাকার জোরে যার যত টাকা বেশি তার তত পাওয়ার বেশি বিশ্বাস হয় না টাকা নাই আরে কেউ জিগায় না রিস্কাওয়ালা কেউ জিগায় না ভ্যানওয়ালা কেউ জিগায় না মনে করে এরা পায়ের ধুলা এর কোন লোক হইল অপদার্থ ভ্যানওয়ালা রিস্কাওয়ালার হুজুর গো ভাইলে তো কথাই নেই বুঝেন না চতুর্দিক দিয়া ঝামেলা গরিব পাইলে গরিব রে গরিব মনে করে না যারা বড় লোক হেগই আবার টানে এদিকে আয় এদিকে আয় এদিকে আয় কি কি দরকার এদিকে আয় যা যা চাবি সব পাবি অথচ রিস্কাওয়ালা ভ্যানওয়ালা ঠেলাওয়ালা দিন মজুরওয়ালা মাটির কাজ করে খায় এর খোঁজ খবর সমাজের মধ্যে আপনার দেশে আসেনি বাবা মা মইরা গেলে খানা খাওয়ায় চল্লিশা খায়নি চল্লিশা খাইতে যায় কারা গরিবরা খাবে না ধনীরা খাবে কই কোন গরিব তো পাই না সব ভিআইপি পাবে কোটি টাকার মালিক লাখপতি হাজারপতি চেয়ারে বসা আর যারা পথের ভিখারি ফকির তাদেরকে এমন সময় বসানো হয় পাতিলায় কোনো খানাও নাই লজ্জা থাকা দরকার লজ্জা নাই আমাদের আল্লাহ বুঝার তৌফিক দেন ভাইরা আমার কষ্ট হইতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন এত দুনিয়ায় যার যত টাকা বেশি ক্ষমতা তার বেশি দুনিয়া টলে চলে টাকার জোরে আখেরাত চলবে নেকের জোরে যার যত আখেরাতে নেক বেশি তার তত পাওয়ার থাকবে আলাদা ওই দুনিয়ায় আমি প্রায় সময় বলি ওই গুলশানে বাড়ি আছে বটে নামাজ একত নাই হালাল নাই হারাম নাই কিচ্ছু বুঝে না পাঁচ ওয়াক্ত নামাজের একত নাই পশ্চিম কি চিনে না যদিও তার গুলশানে কয়েকটা বাড়ি আছে কোটি কোটি হাজার কোটি টাকার মালিক হতে পারে দুনিয়ায় টাকার বড়াইতে চলতে পারে আমি বলি ওর মত ফকির আখেরাতে আর কেউ হবে না যদি রিস্কাওয়ালা হয় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দিন আনে দিন খায় হালাল উপার্জন করে দিনের রাস্তায় চলে ইসলামের পথে চলে আমি মনে করি ওই রিস্কাওয়ালার চাইতে পরকালে ধনী আর কেউ হবে না ক্ষণস্থায়ী জিন্দেগি আজ আছে কাল নাই দেখেন না এজন্যই তো দাড়ি ছিল কাঁচা পাইকা সাদা এজন্যই তো দেখেন না যৌবন তার বড়াই ছিল কি এখন ম্যাডামের কাছে গেলে ইঁদুরের মতো মাথা নিচু দিয়ে থাকে কে বানাইছে আরো আসতে লজ্জার কি খোদায় বানাইছে চোখের পাওয়ার নাই চোখে পাওয়ার নাই হাত ধরে ধরার ক্ষমতা নেই এখন খালি হাত কাঁপে শরীর দুর্বল
কে করছে? সে আল্লাহরে চিনো না, ধরবে যখন ধরার মতো তখন বুঝবা আল্লাহর কি পাওয়ার। হ্যাঁ, তাহলে দুনিয়া চলে টাকার জোরে, আখেরাত চলবে কিসের জোরে? হ্যাঁ, তাহলে বলা যাবে তো? বলেন আল্লাহু আকবার, আরো জোরে কি এটা? সাকি চিনি জিগাই তো না জিগিয়ে সাথে তো চিনি সাড়া দিলে দেন না দিলে নাই, ওই যে অসুস্থ বুঝেন নাই, ধরছে কি খালি পাবলিক রে, হুজুর কো ধরে না, ছাড়বে না কে ওরে খোদা। আল্লাহ বুঝার তৌফিক দেন, কষ্ট হইলে জানাইবেন, ঠিক আছে? আরে হার আর রায় উহা শুই না গেছে বিছনায়, বিছনায় যাইয়া কম্বলটা বা ফ্যান দুই তিনটা সারছে গরম, তো কি আর করার আছে? আজান দিছে ভাই একটু পরে উঠি, একটু পরে উঠি, একটু পরে উঠি, একটু পরে উঠি, একটু পর করতে করতে ফজর যাইয়া জোহর হইছে। হে হনুমান কয় কি হইছে? কালকে সারা রাত নফল নামাজ পড়ছি, ইবাদত করছি, খোদা ওই হইছিলা মাফ করে দেবে। এই বেটা তোর সারা রাত্র নফল ইবাদত এক জায়গায় রাখবি আর ফনাত এক জায়গায় রাখবি, সমান হবে? সারা রাত ওয়াজ কইরা লাভ কি? ফজর কাজা বানানো যাবে? হ্যাঁ, শেষ করে দিচ্ছি। রহমাতুল্লিল আলামিন, মায়ার নবী এইভাবে দিনের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়। একদিন না দুই দিন না নবী আমার ১৩টা বছর মক্কার জমিনে শুধু কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কয় বছর? আর জোরে বলেন। এ যুবক এখন থেকে কথাগুলি শুনবা অন্তরের কান্দারা, আর জানে ভাবে কথা হবে না, চুমুক চুমুক একটু কথা অন্তরের কান লাগাইয়া শুই না, দেখো দুটা চোখের পানি ফেলতে পারো কিনা। নবী আমার মক্কায় ১৩টা বছর দিনের দাওয়াত দেয় কাটায়, আবু জেহেল দাঁড়ায় যায় মোহাম্মদ এই মক্কার জমিনে কথা বলবা না আর নতুন ধর্মের দাওয়াত দিবা না, কিলাই মারে থাপড়ায় ধাক্কায় ফালায় দেয়, কিন্তু নবী তার পরকালেমার গান বন্ধ করে না, ইসলামের গান বন্ধ করে না, কোরআনের গান বন্ধ করে না। মায়ার নবী রহমাতুল্লিল আলামিন দিনের মিশন নিয়ে সামনে আগায় যায়, কিন্তু নবীর প্রতি ইয়া তো যে মায়া, যে দেখে সেই পাগল হয়ে যায়। নবীর চেহারার দিকে চাইলেও বড় মায়া মায়া লাগে, নবীর চোখের চোখ পড়লেও নবীর জন্য মায়া মায়া লাগে। নবী যেই রাস্তা দিয়া হাইটা গেলে অন্য একজন ব্যক্তি আইলে মেশকো আম্বরের ঘেরান নাকে পাইয়া নবীর জন্য পাগল হয়া যাইত। নবীর চেহারা দেখাও কত বেইমানেরা আমার নবীর জন্য পাগল, কত বেইমানেরা মায়ার নবীর কণ্ঠের আওয়াজ শুনিয়াও পাগল। রহমাতুল্লিল আলামিন মক্কার জমিনে একদিন দুই দিন না ১৩টা বছর কাটায়, আবু জাহেল দেখে মুহাম্মাদের চেহারা, যে দেখে সেই তো নবীর পাগল হয়ে যায়। না না না, এই মক্কার জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর থাকতে দেয়া যাবে না। গোপনে বৈঠক করিয়া নবীকে হত্যা করার পরিকল্পনা করিয়া নবীর ঘরের চতুর্দিক অবরোধ করে রাখলো, হাতে তরোয়াল হাতে তলোয়ার নিয়া হাতের মধ্যে তীরের ধনুক নিয়া বাড়ির দরজায় হাজির হয়ে গেল। একটা মানুষ মারার জন্য শতে শতে যুবক কেন যায়? কোন নবীর উম্মত শুধুমাত্র কারণ আমার নবীর শরীরেই তো ১০০ যুবকের শক্তি ছিল।
একশন জুয়ান যুবকের শক্তি আমার নবীর ভিতরে একার ভিতরে ছিল আল্লাহু আকবার এবং দিনের বেলা যদি মায়ার নবীরে আঘাত করতে যাইত আমার আল্লাহ কুদরতিভাবে নবীরে সাহায্য করত আর জিন জাতিরা তো আমার নবীরে পাহারাই দিত নবীরে বলতো নবী ভয় নাই আমরা আছি আর ফেরেশতা তো লাগাতার আর এক খন্ড মেঘ তো মাথার উপরে ছায়া দিত যেন মায়ার নবী শরীরের মধ্যে সূর্যের তাপ না লাগে রহমাতুল লিল আলামিনের শরীরে ঘাম দিত আমার শরীরেও ঘাম দেয় আপনার শরীরেও দেয় আমার আপনার ঘাম থেকে আসে দুর্গন্ধ আর মায়ার নবীর শরীর থেকে আসতো মেশক অম্বরের ঘ্রাণ এই নবীরে মারার জন্য গভীর রাতে হাজির নবীর ঘরের দরওয়াজা অবরোধ কইরা রাখছে দরজা খোল আব্দুল্লাহর ছেলে দরওয়াজা খোল হঠাৎ করিয়া জিব্রাইল আমিন আসছে আয়েশা বলে ও পয়গম্বর বেঈমানেরা আপনার ঘরের দরওয়াজার চতুর্দিক অবরোধ করে রাখছে এই মুহূর্তে আপনার মক্কা সাইরা মদিনায় যাওয়া লাগবে রহমাতুল লিল আলামিন হাতের মধ্যে ধুলাবালু লইয়া সূরা ইয়াসিনের প্রথম থেকে কয়েকটা আয়াত কারিমা তেলাওয়াত কইরা এই ধুলাবালুর মধ্যে ফু মেরে দিল অমনি বেঈমানদের চক্ষু নষ্ট আর বন্ধ আর অন্ধ হয়ে যাওয়ার মেডিসিন হয়ে গেল নবী আমার মেরে দিল তারা অন্ধ হয়ে গেল দেরি করে নাই মায়ার নবী বেঈমানদেরকে ধাক্কা দিয়া বের হওয়ার আগে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে আলী তুমি পারবা আমার বিছানায় একটু ঘুম পড়ে থাকতে আমার চাদরটি মুড়া দিয়া হযরতে আলী বলে নবী আপনারে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি নবী জান আমি ওয়াদা দিলাম আপনার চাদরটা মুড়ি দিয়া ঘুমায়া থাকবো বেঈমানেরা মনে করবে আমি নবী ঘুমাই ও পয়গম্বর বেঈমানেরা আয়েশা আমার কল্লার উপরে তলোয়ার দিয়া আঘাত করে আমার দেহ থেকে কল্লা নামায় দিবে নবী তবে চিন্তা নাই কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ নবীকে বাঁচাইতে আমি আলী ওই নবীর বিছানায় ঘুমায় পড়ছিলাম ওই উসিলায় ও আল্লাহ এরপরে বেঈমানেরা আমাকে মেরে ফেলেছে তুমি ওই উসিলায় মাফ করে দাও হযরতে আলী ঘুমায় বললেন এই দিকে ধাক্কা দিয়া নবী সুজা আবু বকরের বাড়ির দরওয়াজার কিনারায় গিয়া হাজির যাইয়া হঠাৎ দরওয়াজা নক করলেন অটোমেটিক দরওয়াজাটা খুলে গেল হযরতে আবু বকর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে নবীর সামনে হাজির হইল আল্লাহর নবী বলেন আবু বকর আপনি কি ঘুমান নাই এত তাড়াতাড়ি আপনি দরওয়াজা কেমনে খুললেন আবু বকর বলে ও পয়গম্বর আজ থেকে ছয় মাস আগে আপনি আমারকে বলেছিলেন মক্কা সাইরা কোন দিন জানি হিজরত করে মদিনায় যাওয়া লাগে আবু বকর আপনি প্রস্তুত থাইকেন ও নবী ওই দিন থেকে আমার পিঠ বিছানায় লাগাই নাই রাত হইলে আমি আবু করে দরওয়াজার সাথে পিঠটারে লাগায়া থাকি কোন সময় আপনি আইসা আমারে ডাকবে আর যদি আমি ঘুমায়া পড়ি বেঈমানেরা এই সুযোগে আইসা আমি সারা দিতে না পারি আপনি বাহিরে দাঁড়ায়া থাকবেন নবী বেঈমানেরা আইসা এই সুযোগে আপনারে মারবে আমি আবু বকর কেমনে সহ্য করব ও পয়গম্বর এই জন্য আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই না ছয় মাস পর্যন্ত আমি আবু বকর দাঁড়ায় রয়েছি আপনার হিজরতের সাথী হবার জন্য
হঠাৎ করে নবী আমার মক্কা ছাইরা মদিনায় চলে যাচ্ছেন লম্বা ঘটনা গারে সুর এখানে আল্লাহর নবী অবস্থান করলেন ওখান থেকে জাবালে সুর ওখান থেকে নবী সদা মদিনায় চলে গেল মদিনায় যাওয়ার পর মদিনার মানুষগুলো ছোট বড় সবাই পাগল এ যুবক কেমন নবী আমার নবী ওই নবী মক্কায় মক্কার দিকে মদিনায় যাওয়ার পর মদিনার মানুষগুলি পাগল হইয়া আমার নবীকে আদর যত্ন শুরু করে দিল মক্কার মানুষগুলি মায়ার নবীরে দেখতেও পারে না এই দিকে রহমাতুল লিল আলামিন দিন যাইতে যাইতে হঠাৎ করে মক্কার থেকে আবু জাহেল নবীরে ধমক দেয় থিরেন দেয় নবীরে ডাক দিয়া বলে ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তুমি মক্কা ছাইরা মদিনায় পালাইছো মদিনার মধ্যেও তোমার শান্তিতে থাকতে দেয়া যাবে না আল্লাহর নবীকে বলে তুমি যদি তোমার বাবা আব্দুল্লাহ হয় তোমার বুকের পাটা যদি শক্ত থাকে আসো বদরের ময়দানে আসো বদরের ময়দানে তোমার সাথে আমার দেখা হবে আল্লাহর কাছে নবী ফুফাইয়া ফুফাইয়া কাঁদিয়া বলে ও আল্লাহ তাকাইয়া দেখো মক্কা থেকে আবার আমার চাচা আবু জাহাল হুমকি দেয় আল্লাহ আমার মাও নাই আমার বাবাও নাই আমি বড় এতিম ও আল্লাহ তোমার সাহায্য চাই তুমি আমার প্রতি সাহায্য করো আল্লাহ বলে নবী আপনার টেনশন নাই বদরের ময়দানে যদি আবু জাহাল ডাকে 313 জন মুসলমান নিয়ে বদরের ময়দানে যান নবী বদরের ময়দানে হাজির হয়ে গেল হাজার বেঈমানের মোকাবেলায় 313 জন মুসলমান বিজয়ের মালা নিয়া বাসায় ফিরে আসলো অল্প দিনের ব্যবধানে মুসলমানের সংখ্যা বেড়ে দাঁড়ালো 10,000 সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ অল্প দিনের ব্যবধানে মুসলমানের সংখ্যা বেড়ে দাঁড়ালো প্রায় 10,000 আল্লাহ বলে পয়গম্বর আর দেরি নয় আপনার কি মন চায় না জন্মভূমিতে একটু যাই আপনার কি মন চায় না খানায় কাবা বাইতুল্লাহ কাবা ঘরের খেদমত করতে ও নবী আপনার কি মন চায় না ওই জন্মভূমিতে একটু যাইতে নবী কয় আল্লাহ আমার তো মনেই চায় আল্লাহ বলে এই 10,000 কাফেলা নিয়া মক্কায় ঢুকে কোন বেঈমান আপনার কাফেলা বাধা দিতে পারবে না আল্লাহর নবী 10,000 কাফেলা নিয়ে ঢুকতেছে ঢোকার পর বেঈমানদের কানে আওয়াজ গেছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মদিনার থেকে 10,000 মুসলমান নিয়ে মক্কা দখল করার জন্য আসতেছে তোমরা তৈরি হবা কিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেলা বাধা দিবা কিনা যদি বাধা না দাও আমরা কেউ বাঁচব না আমাদেরকে মেরে ফেলবে এবার কেউ কেউ বলে চলো আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেলা বাধা দেই কেউ কেউ বলল বাধা কেমনে দিবি রে যেই কাফেলা তোরা বাধা দিতে চাও ওই কাফেলার মধ্যে হযরতে উমর আছে বাধা দিবি কিনা বল বেঈমানরা হঠাৎ করে চমকে উঠল যদি উমর ওই কাফেলায় থাকে না 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 বাধা দেওয়ার সুযোগ নাই এক উমরের ভয় সব বেঈমানেরা থরথর করে কাঁপে নবী আমার সোজা মক্কা চায় মদিনা চাইরা মক্কায় আইসে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে বেলাল আযান দাও বেলাল আযান দিল এই দিকে আল্লাহর ঘরে 360 মূর্তি সব
বাহির করিয়া ভাঙ্গিয়া জমজম কূপের পানি দ্বারা কাবাটারে পবিত্র বানাইয়া ইবাদতখানায় আল্লাহর ইবাদতের উপযোগী করে ফেলল। এই দিকে আবু জাহেলের সন্তান আকরামা দেশান্তরিত হওয়ার জন্য পাগল, কেন দেশান্তরিত হবে বলে দেশান্তরিত হবে এই জন্য মুসলমানের কাফেলা অনেক বড়, এই কাফেলা থেকে আমাদেরকে কেউ বাঁচাইতে পারবে না, আর আমি তো দাগি আসামি আমার মত খারাপ অসভ্য মক্কায় আর কেউ নাই, আমি আবু জাহেলের ছেলে সন্তান আকরামা। ওই দিকে আমার নবীর চাচা আমির হামজাকে নির্মম ভাবে যিনি শহীদ করেছিলেন মহাশি তিনিও ভয় না 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 মক্কায় থাকা যাবে না, মক্কার থেকে হয়তো কোথাও দূরে চলে যেতে হবে, দেরি করে নাই যাবে আর কোথায়। আবু জাহেলের ছেলে আকরামা দৌড়াইয়া বড় এক নদী, নদীর কিনারায় গিয়া গিয়া দেখতেছে একজন মাঝি নৌকায় বসা, কষ্ট হয় বলবো না বলবো না, অনেক বলছি আরো বলবো। হ্যাঁ হাসানি কত আমার যতক্ষণ ইচ্ছা নাকি উল্টা পাল্টা করি না তো আমার যতক্ষণ ইচ্ছা। হ্যাঁ আল্লাহ কবুল করে ভাইরা আমার। আবু জাহেলের সন্তান আকরামা নদীর কিনারায় দেখতেছে নৌকার ভিতরে এক মাঝি অপেক্ষা, মাঝিরা অপেক্ষায় থাকে, কিসের অপেক্ষা কথা কয় না, যাত্রী আর তাহলে দুইটা টাকা হয়ে যাবে এই তো, আর তো কোনো কাজ নাই। আকরামা গিয়া বলে ও মাঝি আমার একটু এই পার থেকে ওই পার পার করিয়া দাও। আকরামা হাফাইতেছে হাফাইতেছে, ওই উমর আছে ওসমান আছে আলী আছে আবু বকর আছে মুসলমানের 10,000 এরা পাইলে টুকরো টুকরো করে ফেলে এই ভয়। অথচ সাহাবা একরাম আমার নবীর কমান ছাড়া একটা কাজও করে না, নবী যদি কয় ডানে যাও গেছে বামে যাও গেছে দাঁড়ায় থাকো দাঁড়ায় রয়েছে, নবীর কমান ছাড়া সাহাবীরা একটা কাজও করে না। এইদিকে মাঝিরে ডাক দিয়া কয় মাঝি দিবানি ওই পার পার করিয়া কেন কি হইছে, কয় আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আইছে মক্কা, যে কোন অবস্থায় তার দল বলেরা আমাদেরকে পাইলে মাইরা ফেলবে, কয় না না মোহাম্মদের খবর জানো না, মোহাম্মদ তো সবাই রে সাধারণ ক্ষমা করে দিছে মক্কায় ঢুকে, কয় সবাই রে সাধারণ ক্ষমা করলেও আমি আবু জাহেলের ছেলেরে করি নাই, কারণ আমি আবু জাহেলের ছেলে পরিচিত দাগি আসাম, সবাই রে মাফ করলেও আমারে করবে না, তার মানে নবী মাফ করলে উমর করবে না, উমর করলেও আলী করবে না, আলী করলে ওসমান করবে না, ওসমান করলে আবু বকর করবে না, মাইরা ফেলে তক্তা মানা এলাইবে দিয়ে দিয়ে তাই কহ কই না 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 তুমি জানো না নবী যা বলে তাই করে সাহাবীরা মায়ার নবীর আশেক বড় উম্মত কালেমা হলো মুসলমান,
বিজলি চমকায় অন্ধকার হয়ে গেছে বাতাস নদীর পানিগুলো তরঙ্গ ঢেউ শুরু হয়ে গেছে উঁচু উঁচু ঢেউ নৌকাটা হেলিতে দুলিতেছে নৌকার ভিতরেও পানি উঠতেছে মাঝি কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ তুমি বাঁচাও ওইদিকে আবু জেহেলের ছেলে বলে লাত 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 আমারে বাঁচাও উজ্জা উজ্জা আমারে বাঁচাও মানাত বানাত আমারে বাঁচাও এ যুবকের দল একটু মহাব্বতের নজরে বলো যত বড় বিপদে পড়ো মুসিবতে পড়ো সমস্ত বিপদ মুসিবতে রক্ষা যিনি করেন তেনার নাম কি লাত বাঁচাইতে পারে উজ্জা পারে মানাত পারে বাঁচানে ওয়ালা কে বাঁচানে ওয়ালা আল্লাহ এই জন্য মাঝি কয়ে কেউ কি বেটা কি ডাকা ডাকতেছে তোর এই ডাক শুনবনি খোদায় কি লাত কও উজ্জা কও মানাত কও এত ডাকলে কাজ হইতো না ডাকার মতো ডাক একটা দেখালি মুহাম্মাদের আল্লাহরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খোদারে একটা ডাক দে দেখবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা দিয়ে খালি আল্লাহরে কই আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর উসিলা মাফ করে দাও কইতে দেরি করবি তোর বিপদ থেকে রক্ষা করতে আল্লাহ দেরি করবে এবার কয় ও আল্লাহ যদি এই বিপদ থেকে রক্ষা করো মুহাম্মাদের হাতে হাত লাগাইয়া কালেমা পড়ে আমি আবু জাহেলের ছেলে আকরামা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব দেরি করে আল্লাহর ডাক দিছে পানির তরঙ্গ ঠান্ডা মেঘ নাই আকাশ বর্ষা বিজলি চমকায় না নৌকাটা কিনারায় গিয়ে ভিড়ছে এবার অবশ্যই টাকা পয়সা যা দেবার দিয়া দৌড় নবীর দরবার নবীর দরবারে যাইয়া নবীরে বলে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আবু জাহেলের ছেলে আসছি কালেমা পড়ুন আমারে মুসলমান বানায় দেন আল্লাহ কি আমারে মাফ করবে অহসি হয়ে গেছে আর আল্লাহর নবী তো ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা ওহি আসলে নবী কথা কয় ওহি না আসলে চুপ থাক আল্লাহ পাক রব্বুল আলামিন নবীরে কয় হ্যাঁ নবী অপেক্ষা করতেছে ওহি আসবে জিব্রাইল আমিন আয়েশা নবীরে জানায় পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ভিতরে যে যত অপরাধই করুক না কেন মূর্তি পূজা করুক অগ্নি পূজা করুক শিরক করুক অন্যায় করুক অপরাধ করুক সব বাদ দিয়া যদি আমার কাছে আত্মসমর্পণ করে আমি আল্লাহর রহমত অনেক বড় আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেব আল্লাহ মাফ করতে পারেনি আমিও আপনার কাছে আপনাদের কাছে দোয়া চাই আজকে বেশি বেশি নফল ইবাদত করা আমরা নফল ইবাদতের ভিতরে আছি তো না বাহিরে নফল ইবাদতের ভিতরে এবং যারা কোরআন পড়তে পারি তেলাওয়াত করুন নাকি কত রাত ঘুমাইছেন আজকে না ঘুমাইলে কি হইব কথা বুঝেন নাই কত রাত ঘুমাইলেন না ঘুমাইলে কি হবে আজকের রাতটা কত জায়গা থেকে কত ফতোয়া আসে কিসের আবার সবে বরাত এটা বেদাত অমক তমক এই সেই বহুত কিছু
আরে আমরা যারা এখানে আসছি আমরা কি বেদাতের মধ্যে আছি? বেশি বেশি আর প্রস্তুত থাকা, আজকে সাহারি খাবেন কালকে রোজা রাখবেন, তাই না? বাধ্যতামূলক রাখতেই হবে এমন না, যারা রাখবেন রাখলে সওয়াব, তাই তো? এরপরে 15 দিন পরে আসতেছে কি কথা কন, রমজান, রমজান মাস ফজিলতের মাস, সওয়াবের মাস, তাই না? এ বিষয়ে তো ইমাম সাহেব থেকে বয়ান শুনবেন, আল্লাহ সুযোগ করে দেন, বলেন আমিন। আর যাদের গ্যাস্ট্রিক আছে যেই ফতুয়া দেবেন যে আমার গ্যাস্ট্রিক, এই 15 দিন চিকিৎসা নেন এমবিবিএস ডাক্তারের কাছ থেকে, যদি ফতুয়াবাজি করেন রমজানে মনে করব যে কোনো গ্যাস্ট্রিক মেস্টিক কিছু না, এগুলি হলো ধোকাবাজি আল্লাহর সাথে, কথা বলেন না কেন? কত বড় বড় রেস্টুরেন্ট রমজান মাসে বন্ধ থাকে, থাকেনি? রমজান মাসে দিনের বেলা বন্ধ থাকে, রাত্র বেলা খোলে। আমাগো দেশের চার দোকানে বউ বইয়া রয়েছে, বউ বোঝেন নাই? আমাগো দেশের চার দোকান খালি চা বেচে, সিগারেট বেচে, রুটি বেচে, বউ বইয়ে রয়েছে নতুন বউ দোকানে, এজন্য পর্দা লাগাইছে। ওরে পর্দার রে ভিতরে ঢোকারও জায়গা নাই, সেলাই করে পর্দা লাগাইছে, কি ব্যাপার? পর্দা লাগাইছো কেন? কয় ভিআইপি মেহমান খাইতেছে, ভিআইপি মেহমান বেরোজগার কুত্তারা খাইতেছে। রমজান মাসে যারা রোজা রাখেন এদের মতো বেহায়া আল্লাহর দুশমন আর হতে পারে? হতে পারে? যুবক, তরুণ, কিশোর, অভ্যাস করো, রোজার অভ্যাস করো, কি চিন্তা করো, হাজার বছর বাঁচবা, কত চিন্তা যুবক মনে, কত চিন্তা! এরা খালি ভালোবাসার দিবসের দিকে তাকায় থাকে, কবে ভালোবাসা দিবস আইব, আর একটু ভালোবাসা দিব, দিতে তো কম দাও নাই, তোমারে তো কিছুই দেয় না, শেষমেশ সেকা দিয়ে গেছে, তোমারে তো কিছু দেয় না, তুমি তো কম দিলা না, এমবি দিলা, টাকা দিলা, সিম দিলা, জীবনে তো কম দাও নাই, মোবাইল দিলা, এমবি দিলা, টাকা দিলা, রাত রাত জাগ্রত থাকার সময় দিলা, তোমারে তো কিছুই দিল না, অবশেষে সেকা দিয়ে গেল, কি ব্যাপার যুবক তরুণ? ওগুলার ভিতরে কি নাই? শান্তি নাই? শান্তি আছে ইসলাম, শান্তি আছে নামাজে, শান্তি আছে রোজায়। এই বেটা, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখে না, ওর মত জমিনের উপরে আসমানের নিচে এত বড় চোর আর হতে পারে না। রমজান মাসে যে রোজা রাখে না, ও নিজের কাছেই তো নিজের খারাপ লাগে, চোর, আল্লাহর কাছে তো চোরই, দুনিয়াবাসীর কাছে চোর, এ চুরি কইরা খায় পর্দার আড়ালে যায়, ওর মত চোর আর কেডা হইতে পারে? রমজানের জন্য তৈয়ার থাকো, রমজান মাসে একবার খালি বলবা সুবহানাল্লাহ, রমজান মাসে একবার বলবা 70 বারের সওয়াব, চিন্তা করে দেখছেন এখন আর সুবহানাল্লাহ কয় না, কইছি রমজান, এই রোজা রোজা কই বহন আর কইতে চাই না, পাবলিক কি জালা, কোন সুবহানাল্লাহ, যদি আইন থাকতো বাসের লাড়ি লইয়া কওয়াও, যদি ইসলামে আইন থাকতো এটাই করা হইতো, কইতে চাই না, কিন্তু এই আইন তো ইসলামে নাই, যদি থাকতো তাহলে হুজুররা কইতো চার কোণায় চারটে বাসের লাড়ি লইয়া দাঁড়া, যেটা সুবহানাল্লাহ না কইবে এটার মাথার উপরে মার,
তাহলে দেখেন সুবহানাল্লাহর কি পাওয়ার কথা কন না কেন বুঝে না পাবলিক আল্লাহ বুঝার তৌফিক দেন তাহলে দোয়া কবুলের রাত না তাহলে কোরআন নাযিল হইছে কোন মাসে জোরে জোরে রমজান মাসে কোরআন নাযিল হইছে দেখা রমজান মাসটারই দাম বেড়ে গেছে কোন রাতে নাযিল হইছে শবে কদরের রাত রাতটার দামই বেড়ে গেছে যার সিনায় কোরআন আছে ওই মানুষটার দামই বেড়ে গেছে সুবহানাল্লাহ অনেক কথা বলার ছিল অনেক কথা বলেছি আবার যদি দেখা হয় আবার কথা হবে শিডিউল ঘুরেই গেছে ঘুরে গেছে ওয়াজ ঘুরে গেছে শিডিউল ঘুরে গেলে ওয়াজ ঘুরে যায় আমি তো ঠান্ডা মানুষ দেখা রইছি না তা আমি গাড়িতে উঠছিলাম এজন্য বক্তা দাওয়াত দিলে টাইম বলবেন এজন্য আমি বারবার জিগাইছি আমার বয়ান কয়টায় জিগাইছিলাম আমি কার কই এনে আছে বুঝে ওই বইছে মারে তা আমি জিগাইছি যে আমার বয়ান কয়টায় ওজন 9টার পর তো 9টার পর 9:30 ভিতরে তাহলে তো আমার ওই টাইম নিয়ে যাওয়া দরকার ওই টাইম নিয়ে আইয়ে বই রইছি আধা ঘন্টা খাইছি টাইছি পরে হুসি হুজুরে এসেই যায় বসে তাহলে হুজুররাও কইলো যে কথা আমার ওই একজন নাই কারা কারা রাগ করেন নাই হাত উঁচু করে আল্লাহরে দেখাম নারায় তাকবীর আল্লাহ কবুল করুন হাত নামান কোন কথাবার্তা আছে আমার ওয়াজ কিন্তু শেষ মোনাজাত নামাজের কায়দায় বসে অনেক প্রবাসীরা মাহফিলে দান করেছেন সবাই সহযোগিতা করছে মহল্লাবাসী গ্রামবাসী কবরবাসী যারা কবরে ঘুমায় আছে তাদের জন্য দোয়া যে চাইয়া নিতারে এখন যে চাইবেন যার যা চাওয়া চাইয়া নেবেন কেউ আশা করে থাকবেন না হুজুরের আশা করে থাকবেন না বুঝেন না হুজুর তো আপনার মনের মনটা বলতে পারবে না পারবে সব বলতে পারবে না হুজুর দোয়া করবে ফাঁকে ফাঁকে আপনারটা আপনি চাইবেন কারণ আল্লাহ আপনি যত আপনার নিকটে তার থেকেও বেশি নিকটে আল্লাহ আপনি আপনার যত নিকটে তার থেকেও বেশি নিকটে কে আরো জোরে 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 আল্লাহরে ডাকে মহব্বত নাই কেন মহব্বত নাই জানেন তার সাথে সংযোগ নাই তো কোনো সময় নাই না সকালে আছে না দুপুরে আছে না রাত্রে আছে নাই ভালোবাসা নাই আর ভালোবাসা যার প্রতি নাই তার দ্বারা সাইক নাই মানুষ লজ্জাও তো করে লজ্জাও তো করে আর যার সাথে গোপন সম্পর্ক ভালো ভাই আমি তো বিপদে পড়ছি কি করা যায় আপনি যান সমস্যা নাই ব্যবস্থা হয়ে যাবে আল্লাহ কয় তোর যত সমস্যা আমার দায় তুই কইতে দেরি তুই খালেস নেইতে কর তুই ভিতরে দুর্বলতা রাইখা কস কে তুই খালেস নে আইতে চোখের পানি নিয়ে গো অন্তর থেকে গো সকালে করবি রাতে করবি রাতে করবি সকালে করবি তুই দোয়া কইরা বাইরেইতে না বাইরেইতে কবুল তোর চোখের পানি পড়তে দেরি দোয়া তোর সামনে কবুল হতে দেরি না কোথায় সে দোয়া কোথায় তাহলে আমরা কারোর সাথে শেরেক করব না আজকে রাতে ওয়াদা শেরেক কথা কন করব আল্লাহ কয়জন আল্লাহর উপরে আস্থা রেখে আল্লাহর ইবাদত করব আর কারণ মনে থাকবে বিদ্বেষ ছড়াব না বিদ্বেষ ছড়াব না তোহমাত দিব না মিথ্যা মিথ্যা তোহমাত রাজি আছেন এবং বাবা মার
সাথে যদি বেয়াদবি করি তা আজকে হাজার দোয়া করলেও কবুল হইতো না। মার কাছে যাইয়া ক্ষমা চাও, চাওয়া যাবে? হুজুর আমার মা নাই কবরে চলে গেছে কেমনে চাও? এজন্যই নবী কয় যা তোর মার কবরের কিনারায় দাঁড়া, দাঁড়াইয়া কবরটা জিয়ারত কইরা চোখের পানি ফালাইয়া কান্না কর, আর আল্লাহরে ডেকে বল আল্লাহ মার সাথে বেদবি করেছি, মাপ চাওয়ার আগে মা হারায় ফেলাইছি, ওই মা আমার এখন কবরে ঘুমায় রইছে, আল্লাহ তুমি মাকে মাফ করে দাও, চোখের পানি ফালাইয়া আল্লাহর আদালতে দোয়া করো, আর জীবনের গুনাহ আল্লাহর কাছে মাফ চাও। সামনে এক বছর পর আবার সবে বরাত আসবে, বাঁচবো তারপরে আবার একে অপরকে দেখবো বহু দূরের কথা, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে সকলকে হায়াতে তৈয়বা দান করো। রব্বানা জালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا، رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا. ও পরওয়ারদিগারে আলম, গুনার বোঝা মাথায় নিয়ে আপনার পাক আলিশান বাদশাহ দরবারে হাত উঠাই না, আমরা গুনাহগার, গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া আমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দাও। তাকাইয়া দেখো কি জানি অভাবি, তাকাইয়া দেখো কে জানি ঋণী, তাকাইয়া দেখো কে জানি জাহান্নামের আযাব। বড় আশা করিয়া তোমার দুয়ারে আসছি আল্লাহ, দোয়া কবুলের রাত্রে আল্লাহ মায়া কইরা ডাকেন আল্লাহ 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 না বলছেন তোর এক ডাকের সারা দেই আমি দশবার আল্লাহ আল্লাহ আমাদের মাফ করে দেন, আমাদের মাফ করে দেন। তাকাইয়া দেখেন কার জানি মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদু নাই, কার জানি নানা নাই, নানু নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই। আল্লাহ যারা প্রাণজনেরা দুনিয়ায় নাই কবরে ঘুমায় রয়েছি, ওই কবর থেকে আওয়াজ দিয়া বাবাই বলে তোরা সব পাইলি আমারে পা হারাইলি, তোর
তোমার কথা তুই কেমনে বইলা রইছ, তোর মায় না খাওয়াইয়া তোরে খাওয়াইলাম, তোর মা না ঘুমাইয়া তোরে ঘুম পাড়াইলাম, তোর মা ভিজা জায়গায় ঘুমাইয়া তোরে শুকনা জায়গায় ঘুম পাড়াইলাম, আজকে তোর মার খবর নাও না তোর মা কবরে আসছে, গুনা নিয়া গুনা মাফ করাইতে পারি নাই, আজকে গুনার কারণে তোর মার খবরের মধ্যে জাহান্নামের সাপ কোমরে গলায় পায়ে পেঁচাইয়া তোর মাকে কামড়ায়, আল্লাহ যার মা নাই ওই কবরে আযাব দিও না, মার কবরটা জান্নাতের বাগান বানাইয়া দাও, যার বাবা নাই কবরে আযাব দিও না, আল্লাহ যার মা বাবা কবরে সকলের মা বাবার কবরের আযাব মাফ করে দাও, এলাকার মধ্যে বহু কবর কার কবরে কি হালাত জানি না গো আল্লাহ, সকলের কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। কত প্রবাস ভাইরা প্রবাসী থাকে বিদেশে থাকে, প্রবাস জীবন যে কত কষ্ট, এটা প্রবাস যারা থাকে তারা সারা কেউ বুঝে না, তুমি দয়া করে মায়া করে প্রবাসী ভাইদের হেফাজত করে রেখো, যত প্রকারের মুসিবত দূর করিও, এলাকাবাসীকে কবুল করে নিও, আল্লাহ আল্লাহ আল্লাহ, এক বান্দার ঘর পড়ে গেছে, ধৈর্য দাও ধৈর্য দাও ধৈর্য দাও ধৈর্য দাও, এর বিনিময় উত্তম নিয়ামত দাও উত্তম নিয়ামত দাও উত্তম নিয়ামত, আল্লাহ আপনি তো সব শুনতেছেন, আল্লাহ আপনি তো ডানে আছেন বামে আছেন সামনে পিছনে সব দিকে বিরাজমান, আপনি না বলছেন ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম, আপনি না বলছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আপনি না বলছেন বান্দা তুমি যেখানে আমিও সেখানে, বান্দা তুমি একা না আমাকে নিয়ে তুমি দুজন মনে করো, আজকে দোয়া কবুলের রাত, আমাদেরকে আপনি খালি হাতে ফিরাইয়েন না, আল্লাহ আমাদের মনের ন্যাক আশা ঘুরাইয়া দেন, কত মানুষ হাসপাতালের বেডে শোয়া, আল্লাহ আল্লাহ যারা অসুস্থ সবাইরে সুস্থ করে, আমার দুই আড়াই বছরের একটা মেয়ে দীর্ঘদিন অসুস্থ, ডাক্তারের কাছে নিলাম পরীক্ষা দিল ইকো করলাম, ডাক্তার বলল হাড়ে প্রবলেম কি করতে হবে অপারেশন, জিজ্ঞেস করলাম ডাক্তার ছোট মানুষ অপারেশন করলে ঝুঁকি আছে, কয় বাঁচতে পারে নাও পারে, না করাইলে কয় না বাঁচার সম্ভাবনাও বেশি, করাইলেও সমস্যা না করাইলেও সমস্যা, চিন্তা করলাম ডাক্তার না কত সময় কত কথাই কয়, যাও এখন লাইন এতদিন যেখানে লাগাই নাই সেখানে আজ থেকে লাইন লাগাইয়া দেই, এই বলে হোমিওপ্যাথিক ঔষধ খাওয়াই, আর প্রতিদিন মুসাফির হইয়া মাহফিলে মাহফিলে যাইয়া মুসল্লিদেরকে নিয়া দোয়া করি, আল্লাহ
আল্লাহ তুমি আমার মেয়েটাকে শেফায়ে আজলা কামেলা দান করো অপারেশন করা লাগলে তুমি কুদরতি ভাবে তোমার কুদরতি হাতে করায় দাও যত অসুস্থতা দূর করে সুস্থতার নিয়ামত দিয়া দাও দিলে অহংকার দূর করো তাকাব্বারি দূর করো